হ্যালো ফ্রেন্ড, সবাইকে স্বাগতম। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, ইতিমধ্যে আমাকে অনেকজন কমেন্ট করেছেন এবং জানতে চেয়েছেন, সরাসরি আমাকে যারা টেলিফোন করেছেন তাদেরকে আমি অনেক অনেক অভিনন্দন ও মোবারকবাদ। তো তাদের যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমরা কীভাবে ফেসবুক থেকে বা সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করতে পারি, সেই বিষয়ে আমি যাতে একটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করি। তো ধন্যবাদ সবাইকে যারা আমাকে প্রশ্ন করেছেন, তাদের উদ্দেশ্যে আসলে ভিডিওটা বানানো। আপনারা যে প্রশ্ন করেন আমার কিন্তু খুব ভালো লাগে, আমি কিন্তু তখন উৎসাহ পাই। তো এরকম আমাকে প্রশ্ন করবেন, যোগাযোগ করবেন, ফোন করবেন, আমি আসলে যতটুকু চেষ্টা করবো আমি আপনাদের জন্য ভালো কিছু রেজাল্ট দেওয়ার জন্য, ভালো কিছু টিউটোরিয়ালের মাধ্যমে কিছু বোঝানোর জন্য। আজকে আমি বিশেষ করে ফেসবুকের উপর দশটা টিপসের উপর কথা বলবো। যারা ভাবতেছেন ফেসবুক থেকে ইনকাম করবেন, তো আপনারা সর্বপ্রথম যদি চান যে কী বলে যে আপনার যারা হোম প্রাইভেট যেটা বলে, হোম টুইটার বলে, ওইরকম আপনার পেজ তৈরি করে পেজের মাধ্যমে বিভিন্ন স্কুলে গিয়ে, কলেজ গিয়ে বিভিন্ন ভালো মানুষ ছাত্রদেরকে আপনার হায়ার করবেন, আপনি একটা ফেসবুক তৈরি করবেন। ওই ফেসবুকের মাধ্যমে আপনি হোম টিউটার যারা টিউশন চাই আপনার দুপক্ষে আপনি হেল্প করতে পারবেন ফেসবুকের মাধ্যমে। দুই নম্বর হচ্ছে যে বর্তমানে কিছু ইলেকট্রিশিয়ান, কিছু প্লাম্বিং আপনি লোকদের হায়ার করবেন, তাদের সাথে আপনি যোগাযোগ রাখবেন এবং আপনি একটা পেজ তৈরি করবেন। ওই পেজের মাধ্যমে আপনি বিভিন্ন বাসা বাড়ির কাজ, বিভিন্ন অফিসের এবং দোকানপাটের কাজগুলো আপনি চাইলে অনায়াসে ফেসবুকের মাধ্যমে নিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছু ফেসবুক কাজ জানতে হবে। এই জন্য কাজগুলো শেখার জন্য আপনাকে কিন্তু কোনো ধরনের ইনভেস্ট করতে হবে না এবং কোনো ধরনের ইনস্টিটিউটে যেতে হবে না। আপনি শুধুমাত্র ইউটিউব থেকে আপনি অনেক কিছু এখান থেকে আইডিয়া গ্যাদার করতে পারবেন, আর অন্যথায় চাইলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে হবে। আমি যতটুকু চেষ্টা করবো আপনাদের উদ্দেশ্যটা এবং আশাটাকে যতটুকু আমি চেষ্টা করবো আপনাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার জন্য কীভাবে ইনকামটা করতে পারেন। তিন নম্বর হচ্ছে বর্তমানে এই বাসা ছেড়ে মানুষ অন্যদিকে যাচ্ছে, বাসা যেটা পাল্টানো আমরা বলি, যেটা মুভিং সার্ভিস, সেক্ষেত্রে আপনি একটা ফেসবুক তৈরি করতে পারেন। ফেসবুক তৈরি করে সেখান থেকে আপনি কিছু ব্যান্ড ড্রাইভার, ট্রাক ড্রাইভার আপনি তাদের সাথে যোগাযোগ রাখবেন এবং তাদের ফোন নম্বরও কালেক্ট করবেন। কালেক্ট করার পরে আপনি কী করবেন, তাদের আপনার ফেসবুকে এই ধরনের কিছু ইমেজ ভিডিও আপলোড করবেন, আপনি এখান থেকে কন্ট্যাক্ট নম্বর দিয়ে আপনি সেটা এখান থেকে কিছু ফিডব্যাক পাবেন, অবশ্যই ইনকাম করতে পারবেন আমার যতটুকু ধারণা। আরেকটা হচ্ছে যে বর্তমানে আমি বিশেষ করে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে কোনো একটা ডাক্তার, অবশ্যই ডাক্তারের কাছে আপনাকে গিয়ে ফোন নম্বরের মাধ্যমে ওনার সিরিয়াল নম্বর নিতে হয়। তো আমি আশাবাদী আপনার যদি এটাও যদি চাইলে ফেসবুকের মাধ্যমে আপনি যদি চেষ্টা করেন কাজে লাগাতে পারবেন, সেটা হচ্ছে যে আপনি আপনার পার্শ্ববর্তী যেই সিটিতে বা যতটুকু সম্ভব আপনি কয়েকটা মেডিকেল কলেজ, মেডিকেল ক্লিনিক, হসপিটালস বা স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে যারা ডাক্তার রোগী দেখে তাদের নম্বরগুলো আপনি কালেক্ট করলেন, আপনি ফেসবুকের মাধ্যমে এটাকেও আপনি কাজে লাগাতে পারবেন। যারা চাই এ ধরনের ডাক্তারের কাছে যোগাযোগ করবে, হ্যাঁ ওই ধরনের ডাক্তাররা আপনি এখানে যোগাযোগ করবে, মাধ্যম ফোনের মাধ্যমে কমিউনিকেশন করতে পারবে, যোগাযোগ করতে পারবে আপনার সাথে এবং মেসেঞ্জারের মাধ্যমে, সেটাও কিন্তু আপনার চাইলে কাজে রাখতে পারেন। আরেকটা হচ্ছে যে আপনি যদি চান স্কুলের কিছু স্কুলের আছে আপনার পার্শ্ববর্তী যে সিটিতে বা শহরে যে আপনি যে আপনার বাসা থেকে যেগুলো কাছে ওই ধরনের স্কুলের আজকে কোন ক্লাসে কোন পড়াটা হলো, সেক্ষেত্রে আপনি চাইলে এটাও ফেসবুকের মাধ্যমে আপনি সবাইকে হেল্প করতে পারেন অথবা প্রাইস করতে পারেন। এভাবে বিভিন্ন ধরনের ক্যাটাগরিতে আপনি চাইলে ফেসবুক থেকে আপনি অনায়াসে অনেক কিছু অনেক চেষ্টা করলে আপনি অনেক ধরনের ইনকাম করতে পারবেন। কিন্তু মূল কথা হচ্ছে যে বর্তমানে কিন্তু ছেলেরা যারা ফ্রেন্ডস হয় তারা কিন্তু বসে থাকে ফেসবুকের মাধ্যমে ইনকাম করার জন্য। তো আসলে দেখেন ফেসবুক প্ল্যাটফর্মটা তৈরি করেছে তাদের ইনকামের জন্য, আজকে মিলিয়ন মিলিয়ন ডলার কামাচ্ছে ফেসবুকরা শুধুমাত্র আমাদেরকে সার্ভিস এবং আমাদেরকে হেল্পের মাধ্যমে। তো আমরা যদি ওদিকে না গিয়ে ফেসবুকের প্ল্যাটফর্মটা যদি ইউজ করে আমরা আমাদের প্রোডাক্টটাকে, আমরা আমাদের উদ্দেশ্যটাকে, আমরা আমাদের আশাটাকে যদি এখানে প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে আমরা কিন্তু আরও ইচ্ছে ভালো ইনকাম করা সম্ভব, যেটা আমরা ভাবি যে ইউটিউব ফেসবুক থেকে আমরা ইনকাম করবো। ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম বর্তমানে সারা বিশ্বে ইউজ করে না, ব্যবহার করে না বা ফেসবুক দেখে না এরকম লোক কিন্তু কমে হাতে কম পাওয়া যায়। তো আপনারা চাইলে এটা কিন্তু ভালোভাবে কাজে লাগাতে পারেন। আরেকটা হচ্ছে যে আপনি বিভিন্ন মার্কেটে গিয়ে কিছু প্রোডাক্টের উপর, ফর এক্সাম্পল বিভিন্ন যারা ক্যামেরার মোবাইলের পার্টসের উপর, বিভিন্ন ক্যামেরার উপর, লেন্সের উপর আপনি একটা ফেসবুক পেজ তৈরি করবেন, সেখানে আপনি কিছু প্রোডাক্ট রাখবেন। আপনি প্রোডাক্টগুলো বাই করতে হবে না, জাস্ট আপনি কোনো মার্কেটে গিয়ে দোকানদারের সাথে আপনি কমিউনিকেশন করবেন যে আমি এই প্রোডাক্টগুলো অর্ডার দিয়ে দেবো, আমাকে কী পরিমাণ আপনি ইনসেন্টিভ বলেন অথবা কমিশন বলেন আমি তার সাথে একটা ডিটের মাধ্যমে। তো এখানে হচ্ছে আমি যে আপনাদের যে সাজেশন বা যে কথাগুলো বলছি সেগুলো হচ্ছে সম্পূর্ণ ফ্রি, জাস্ট আপনাকে সর্বপ্রথম ইউটিউবে দেখে দেখে আপনি কিছু ফেসবুকের কাজ শিখেন,
দেন হচ্ছে আপনি একটা নিজের একটা পেজ তৈরি করেন। যদি দেখতেছেন যে না এখান থেকে আপনার ভালো কিছু হচ্ছে, তখন আপনি ওয়েবসাইট ভালো কিছু কাজ শিখে আপনাকে আরও ডেভেলপ করেন। আরেকটা হচ্ছে যে বিভিন্ন যে বন্ধুবান্ধবরা বর্তমানে গেঞ্জি এবং টি শার্ট এবং স্যান্ডেল বিভিন্ন ইউজেবল জিনিস, এই সবল প্রোডাক্টের উপর আপনি চাইলেও ফেসবুক তৈরি করে অনায়াসে এই সার্ভিসটা আপনি করতে পারেন। তো আমি চেষ্টা করতেছি আপনাদেরকে কিছু আসলে বোঝানোর জন্য। আপনারা যদি বুঝে থাকেন অবশ্যই আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশাপাশি এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে যোগাযোগ করবেন। আমি মাঝে চেষ্টা করবো আপনাদের সাথে আপনাদেরকে নতুন নতুন কিছু টিপস দেওয়ার জন্য কীভাবে আমরা কিছু ইনকাম করতে পারেন। ধন্যবাদ সবাইকে।